Xiaomi Mi 11 ডিভাইস কি লঞ্চ করেছিল এবং তারা Mi 11 সিরিজের আরো একটি ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে যেটা হচ্ছে Mi 11 লাইক ডিভাইস কি লঞ্চ করতে যাচ্ছে এই মোবাইল ফোনের একটা ওয়েবসাইটের উপরে ফুল পিক্স কনফার্ম হয়ে গেছে সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ডিভাইসকে অবশ্যই একটি 4G ডিভাইস হবে 4G-র পাশাপাশি বেটার ক্যামেরা বেটার ডিসপ্লে সঙ্গে ডিভাইসটিকে তারা লঞ্চ করবে তো আজ এই ভিডিওতে আমি এই ডিভাইসটির মধ্যে যা যা পিক্স থাকবে এই মোবাইল ফোনের প্রাইসটা কত হবে ইন্ডিয়া এবং বাংলাদেশে গেলে এবং এই ডিভাইসটি কবে ইন্ডিয়া এবং বাংলাদেশে যাবে সমস্ত রকম ডিটেইলস আজ আমি আপনাদের সঙ্গে তুলে ধরব তাই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে আমি থাকছি আলম আপনারা দেখছেন টেক বাংলা আলম ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তার পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক করে ফেলুন তো চলুন না আজ আর বেশি না বকে চলে যাব সরাসরি ভিডিওর মেন টপিকের দিকে সবার প্রথমে আমি ডিজাইন থেকে শুরু করতে চাই Mi 11 এর মতো এখানে আপনারা সেম একটা ডিজাইন পেয়ে যাবেন ব্যাকসাইডে সেম ক্যামেরা ডিজাইন সেম একটা লুক ব্যাকসাইড থেকে পেয়ে যাবেন ব্যাকসাইডে অবশ্যই গ্লাস বডি থাকবে গ্লসি ফিনিশিং ডিজাইন থাকবে তার পাশাপাশি ব্যাকসাইডে এখানে থাকবে তিনটে ক্যামেরা সেটআপ এলইডি ফ্ল্যাশটাও অবশ্যই এখানে যে ব্যাকসাইডে ডিজাইনটা বেকার থাকবে ব্যাকসাইডে তবে এখন কথা বলবো ডিসপ্লে কি নিয়ে হ্যাঁ ডিভাইসটির মধ্যে যে ডিসপ্লেটা থাকবে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে অবশ্যই এখানে ফুল ভিউ ডিসপ্লেটা থাকবে কেননা এখানে থাকবে একটি 5x সেলফি ক্যামেরা সেই জন্য ফুল ভিউ ডিসপ্লে থাকবে এর বেজেস নিচের চেনটা অনেকটাই ছোট থাকবে এবং ডিভাইসটির মধ্যে এইচডিআর 10 প্লাসের সাপোর্টটাও থাকবে আরও বিশেষ একটা বিষয় যে এই ডিভাইসটিকে আরও বেটার ইউজ করার জন্য ডিভাইসটির মধ্যে থাকবে 90Hz ডিসপ্লে রেশিওটাও তো এখানে যে ডিসপ্লে কোয়ালিটিটা অনেকটা কিন্তু বেটার থাকবে ভিডিও কোয়ালিটিও 5C কালারের ভিডিও কোয়ালিটি থাকবে ডিভাইসটির মধ্যে তো এবং ফোন সাইডে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও ইউজ করা হবে তো অবশ্যই এখানে যে ভিডিও কোয়ালিটিটা বা ডিসপ্লে কোয়ালিটিটা বেটার থাকবে ডিভাইসটির মধ্যে তবে এখন কথা বলবো ডিভাইসটির প্রসেসর কি নিয়ে হ্যাঁ কী এমন প্রসেসরটা থাকবে ডিভাইসটির মধ্যে অবশ্যই স্ন্যাপড্রাগনেরই প্রসেসর থাকবে স্ন্যাপড্রাগন কলকমের 732G যে প্রসেসরটা সেই প্রসেসরটা থাকবে এই ডিভাইসটির মধ্যে আমরা কিছুদিন আগে দেখেছিলাম রেডমি নট 10 সিরিজের মধ্যে সেম প্রসেসরটা এই ডিভাইসটির মধ্যে ইউজ করা হবে অবশ্যই গেমিং পারফরমেন্স যে থাকবে ডিভাইসটির মধ্যে অনেকটা বেটার থাকবে কোনো অসুবিধা পাবেন না কোনো ল্যাগ পাবেন না গেমিং পারফরমেন্স অবশ্যই বেটার থাকবে ডিভাইসটির মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে ডিভাইসটির মধ্যে থাকবে অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্ট এবং তার পাশাপাশি ডিভাইসটিতে 6GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ কাও পেয়ে যাবেন UFS 2.1 স্টোরেজ থাকবে এলপি গিয়ার 4X র্যামও ডিভাইসটির মধ্যেই কিন্তু থাকবে তবে এখন কথা বলবো এই ডিভাইসটির ক্যামেরাকে নিয়ে হ্যাঁ ব্যাকসাইডে অবশ্যই ব্যবহার করা হয়েছে তিনটে ক্যামেরা যেখানে মেন সেন্সারটা থাকবে 64 মেগাপিক্সেলের তার সঙ্গে সঙ্গে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে এবং 5 মেগাপিক্সেলের একটি মাইক্রো লেন্সও থাকবে সেলফিতে আপনি এখান থেকে পেয়ে যাবেন অবশ্যই একটা ভালো মানের সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ডিভাইসটির কাছ থেকে পেয়ে যাচ্ছেন তবে এখন কথা বলবো এই ডিভাইসকে ইউজ করার জন্য ডিভাইসটির মধ্যে কতটা পাওয়ারফুল ব্যাটারি থাকবে হ্যাঁ এখানে অবশ্যই পাওয়ারফুল ব্যাটারিটা থাকবে যেটা থাকবে 4200mAh-এর একটি পাওয়ারফুল ব্যাটারি টাইপ সি কেবল থাকবে এবং 33W-এর একটি ফাস্ট চার্জার থাকবে যেটা দিয়ে আপনি ডিভাইসটিকে চার্জ করতে পারবেন এবং অনেকটা সময় ধরে ইউজও করতে পারবেন যে ব্যাটারি ব্যাকআপটাও অবশ্যই আপনি ভালোই পেয়ে যাবেন ডিভাইসটির কাছ থেকে তবে এখন কথা বলবো এই ডিভাইসটির দাম কেন হ্যাঁ এই যে ডিভাইসটি অবশ্যই ইন্ডিয়াতে লঞ্চ করবে ধরুন ওই 30,000 টাকার আশেপাশে ইন্ডিয়াতে এই ডিভাইসটি লঞ্চ করবে এবং বাংলাদেশে গেলে ওই ধরুন 35,000 টাকার মধ্যে এই ডিভাইসটি পাওয়া যাবে তো এই বাজেটের সঙ্গেও যদি পাওয়া যায় Mi 11 সিরিজ বুঝতেই পারছেন একটা কিন্তু বেটার ডিভাইস হবে আপনাদের মতে কি সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন তার পাশাপাশি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটাকে যতটা পারেন শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়াতে তারাও জানতে পারুক এই ডিভাইসটি তাদের জন্য কতটা বেটার হতে পারে তো আবার দেখাবো আগামীকাল নতুন একটি ভালো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন